ডাবের পানি খেলে বাচ্চার চোখ খোলা হয়, এই কথা কতটুকু সত্য? এটা ডাক্তাররা বলতে পারেন, এটা শরীয়তের কথা নয়। প্রশ্ন, একটি প্রাইভেট হেফজখানা সম্পর্কে জানি যে তারা পাঁচ ওয়াক্ত নামাজ তাদের মাদ্রাসাতে জমাতে সহিত পড়ে এবং অধিকাংশ সময় আজান একামত ছাড়াই পড়ে, এক্ষেত্রে আমার জানার বিষয় হলো তাদের নামাজ যথাযথ হচ্ছে কি না? যদি বাচ্চারা ছোট হয়, মসজিদে আসতে যাইতে হারানোর ভয় থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তো তাহলে হেফজখানায় পড়তে পারবে এবং মহল্লার আজান তাদের আজানের জন্য যথেষ্ট হবে, নতুন আজান লাগবে না। প্রশ্ন, মুরগি যদি বাজারে ড্রেসিং না করিয়ে বাড়িতে জবাই করে বুড়ি ফেলে দিয়ে তারপর গরম পানিতে দেয়া হয়, এক্ষেত্রে হুকুম কী? যদি মুরগির গলায় জবাইকৃত রক্ত না থাকে, পর পাখায় পায়খানা না থাকে আর নাড়ি বুড়ি তো বের করে ফেলছেন, তাহলে গরম পানিতে দিলেই কোনো সমস্যা নেই, তা আগে ধুয়ে নিতে হবে। মুরগির গলায় নাপাক রক্ত রয়ে গেছে যেখান দিয়ে জবাই করা হইল, পর পাখায় এবং পায়ের মধ্যে নাপাক পায়খানা রয়ে গেছে, এই অবস্থায় পানিতে ডুবাইলে পানিটা নাপাক হয়, ওই নাপাক পানি মুরগির ভিতরেও প্রবেশ করে, এতে মুরগি নাপাক হয়ে যায়। প্রশ্ন, অনেক ওলামায়ে কেরামের মুখে মহিলা মাদ্রাসাকে ফিতনা হিসাবে বলতে শোনা যায়, কিন্তু তিনাদের কথা কতটুকু সঠিক জানালে উপকৃত হব? মোটেও সঠিক নয়, মহিলা মাদ্রাসার খুব প্রয়োজন। যত বেশি মহিলা মাদ্রাসা দিবেন ততই দুনিয়াতে সুখ শান্তি আসবে। মহিলা যদি লাইনে এসে যায় তো পুরুষকে লাইনে আনতে বড় সুবিধা। গত মজলিসে সম্পর্কে বয়ান হয়েছিল মনে হয়, অন্য কথায় করছি কি জানেন। যাই হোক, মহিলা দিনদার হইলে তাদের বাচ্চা তাদের স্বামী পরিবারকে দিনদার অতি সহজে তারা বানাইতে পারে, এই জন্য মহিলা মাদ্রাসায় মহিলাদেরকে খুব পড়ানো চাই। প্রশ্ন, সিগারেট বা বিড়ি খাওয়া মাকরুর গুণা নাকি হারাম বুঝিয়ে বলো উপকৃত হব? কখনো হারামও হয়, যেমন বিড়ি সিগারেট খাই, দাঁত মাজি না, মুখ পরিষ্কার করি না, এর দুর্গন্ধ জমতে জমতে একসময় এমন দুর্গন্ধ হয় এদের সাথে কথা বলা যায় না, পার্শ্বে নামাজে দাঁড়ানো যায় না, এমন অসহ্যকর দুর্গন্ধ হয়। এই অবস্থা যদি হয় তখন তার জন্য বিড়ি সিগারেট খাওয়া হারাম হয়ে যায়, কারণ এর দ্বারাই আল্লাহর আরেক বন্দা কষ্ট পায়, আরেক বন্দাকে কষ্ট দেয়া হারাম। ইজাউল মোমেন হারাম, মোমেনকে কষ্ট দেওয়া এটা হইল হারাম। তেমনিভাবে ফেরেশতারাও দুর্গন্ধ সহ্য করতে পারে না, তারাও কষ্ট পান, তো এইটা তখন হারাম হয়। আর যদি এমন না হয় মুখ পরিষ্কার করি, কিন্তু বিড়ি সিগারেট এখন তো সারা দুনিয়ার ডাক্তারদের একমত, এটা দেহের জন্য ক্ষতিকর। আগে তো ওলামায়ে কেরাম বলতেন তখন তাদের বিরোধিতা করা হইত, এখন গায়রে আলেম দ্বারা হেরাও বলতেছে এটা দেহের জন্য ক্ষতিকর। আর দেহের জন্য ক্ষতিকর কোনো বস্তু ব্যবহার করা মাকরুহ, ক্ষতি যদি অনেক বেশি হয় মাকরুহে তাহারিমি হবে, ক্ষতি কম হইলে মাকরুহে তানজিহি হবে। প্রশ্ন, টেবিল চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করা যাবে? জি যাবে। প্রশ্ন, যদি আমি শুধু ছেলেদের প্রাইভেট পড়াই তাহলে কি প্রাইভেট পড়ানো জায়েজ হবে? অন্যান্য নাজায়েজ কাজে লিপ্ত না হলে জায়েজ হবে। প্রশ্ন, বাসের ভিতর নামাজ পড়ার পদ্ধতি আপনি বলেছিলেন, এখন আমি সিট ধরে রুকু ও সেজদা করব বুঝলাম, কিন্তু যখন আত্তাহিয়াতু বা শেষ বৈঠক হবে তখন কি সিটে বসে পড়ব না কি করব বললে ভালো হতো? তখনও সিটে বসেই পড়বেন, সেজদা যে সিটে বসে আরেক সিটে সেজদা দিয়েছিলেন ওই সিটে বসে বসে আত্তাহিয়াতু পড়বেন। প্রশ্ন, মুসাফির হালাতে ফরজ চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়ব, সুন্নত নামাজ কি বাদ দিতে হবে? যদি তাড়াহুড়া না থাকে, আপনি শ্বশুরবাড়ি বেড়াইতে গেছেন, শ্বশুরবাড়ি সফরের দূরত্বে, ফরজ তো দুই রাকাত পড়বেন, খাওয়ার ঘুম ছাড়া অন্য কোনো কাজ নেই, মাঝে মধ্যে গপসপ, তো এখানে আপনাকে সুন্নত পড়া লাগবে। আর যদি তাড়াহুড়া থাকে, গাড়ি চলে যাবে সুন্নত পড়তে গেলে, সাথী সঙ্গী চলে যাবে সুন্নত পড়তে গেলে, চোর ডাকাতের ভয় আছে সুন্নত পড়তে গেলে, এর পরবর্তীতে আর গাড়ি পাবো না সুন্নত পড়তে গেলে, শত্রুর ভয় আছে সুন্নত পড়তে গেলে, তাহলে সুন্নত ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না। প্রশ্ন, আমি মিরপুর থেকে লেগুনায় মহাখালী যাই, সেদিন গাড়িতে হেল্পার না থাকায় গাড়ি ভাড়া না দিয়ে ভুলে নেমে যাই, কিন্তু যাওয়ার পর মনে পড়ে আমি ভাড়া দেইনি, গাড়ি ছেড়ে চলে গেছে, এখন আমার কী করণীয়? যদি ওই গাড়িটি চিনেন তাহলে ওই গাড়িওয়ালাকে ভাড়া দিয়ে আসতে হবে, আর যদি না চিনেন তাহলে ওই গাড়িওয়ালার পক্ষ থেকে গরিব মিসকিনকে দান করে দিবেন। প্রশ্ন,
আমি জেনারেল লাইনে লেখাপড়া করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণকারী ও চরিত্র সৃষ্টির কারখানা এই কওমি মাদ্রাসাগুলো, যেখানে বাংলাদেশের অধিকাংশ যুবকের চরিত্র বলতে কিছু নেই। আমার প্রশ্ন, যারা এই ভালো মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ও অপপ্রচার চালায়, তাদের কি ইমান বলে কিছু আছে? যদি এই জন্যই অপপ্রচার চালায় বা বিরুদ্ধাচারণ করে যে এরা কেন কোরআন হাদিস শিখে, তো ফতাওয়ায়ে আলমগিরিয়াতে মাসালা লেখা আছে তাদের ইমান থাকবে না। আর ইমান চলে গেলে এখন সে হয়ে গেছে বেঈমান, তার স্ত্রী হলো ইমানদার, তো বেঈমান আর ইমানদারের বিয়ে ঠিক থাকে না, স্ত্রীর বিয়েও ভঙ্গ হয়ে গেছে, এখন এই স্ত্রীর সাথে থাকাও তার জন্য হারাম হবে, যদি এরপরও থাকি তার সাথে জিনা হবে, এই অবস্থা বাচ্চা কাচ্চা জন্ম নিলে তারাও হারাম দাদা হিসাবে জন্ম নিবে, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, যতদিন যাচ্ছে আমার তত দিনী শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে, হুজুর আপনার মাদ্রাসায় এই অদমের অবসর সময়ে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করার ব্যবস্থা করা যাবে কি? রাত্রে এসার পরে বয়স্কদেরকে শিক্ষার ব্যবস্থা এখানে রাখা আছে। প্রশ্ন, আহাদনামা, গাঞ্জুল আরস, দুরুদে তাক, দুরুদে হাজারি, দুরুদে আকবর, এ জাতীয় জিনিসগুলো পড়া যাবে কি? জেনে এগুলো কোরআন হাদিসের দুরুদ নয়, এগুলো না পড়া চাই। প্রশ্ন, বর্তমান MLM বা মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসাটা আমাদের দেশে প্রচার হচ্ছে, MLM ও মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসা ইসলামে হালাল না হারাম? যে পদ্ধতিতে এখন চলছে সারা দুনিয়ায় এই পদ্ধতিতে হারাম, এটা হালাল নয়। আবিষ্কার করেছে আমেরিকা, MLM ব্যবসায় নেটওয়ার্ক ব্যবসার আবিষ্কারক আমেরিকা, কিন্তু এ পর্যন্ত পুরো আমেরিকায় মাত্র 3% মানুষ এই ব্যবসার সাথে জড়িত, আর বাকি 97% এর থেকে দূরে, কিন্তু আমাদের দেশে এখন 30% ছাড়াই গেছে ব্যবসার সাথে জড়িত। তাহলে যারা আবিষ্কার করলো হেরা কেন এর উপরে আমল করে না, আমরা কেন করি, এটাই তো চিন্তা করা দরকার। প্রশ্ন, গোসল ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে দেরি করে গোসল করলে কোনো গুনাহ হবে কি না? মাকরু হয় তবে গুনাহ হবে না। প্রশ্ন, নিজের দেহের রক্ত বিক্রি করে টাকা উপার্জন করা জায়েজ কি না? জি না, হারাম। প্রশ্ন, বাচ্চা যদি শরীরে প্রস্রাব করে তখন শরীর এবং কাপড় পাক করার জন্য কি করতে হবে? শরীর পাক করার জন্য ধুইতে হবে, কাপড় পাক করার জন্য ধুইতে হবে। প্রশ্ন, আমাদের জায়গা সম্পত্তি বণ্টন করা হবে, আমরা ছয় ভাই বিদায় কে কোন অংশ নেব, এ ব্যাপারে শরীয়তের কোনো নীতিমালা আছে কি না? কারণ এসব জমির দাম সমান নয়, ঘরবিটা ভাগের সময় বড় ভাইকে উত্তর দিক থেকে অংশ দেওয়ার যে প্রথা চালু আছে তা কতটুকু শরীয় সম্মত? জি না, বড় ভাইকে উত্তর দিক দিতে হবে এটা জরুরি নয়, এটা শরীয়তের কথা নয়, নিজেরা ভাইয়েরা আপোষে ঠিক করে নেবেন কে কোন অংশ নেবেন। জমির দাম যদি সমান না হয় আগে সব জমির দাম ধরবেন, এরপরে দাম অনুপাতে জমিন ভাগ করবেন, দাম অনুপাতে একজনের ভাগে পড়বে হয়তো 1 বিঘা, আরেকজনের ভাগে করতে পারে 2 বিঘা, এভাবেই করা লাগবে। প্রশ্ন, চাষ্তের নামাজ কোন সময় পড়া উত্তম? চাষ্তের নামাজ এশাকের পরে পড়া উত্তম, দিনের 1/4 অংশ চলে যাওয়ার পরে। প্রশ্ন, স্বামীকে কি বলে সম্বোধন করা যায়? বাচ্চা কাচ্চা হলে বাচ্চার বাপ বলে সম্বোধন করা যায়, তবে নাম ধরে কিংবা তুমি বলে ডাকা ঠিক নয়। প্রশ্ন, ফুটবল ও ক্রিকেট খেলা দেখা এবং খেলা জায়েজ কি না? বর্তমান যে পদ্ধতিতে খেলাগুলো চলছে এগুলো দেখাও জায়েজ নেই, টিকিট করাও জায়েজ নেই, খেলাও জায়েজ নেই, মানুষের জীবন এই জন্য নয়, মানুষের জীবন অন্য উদ্দেশ্যে। আমি